আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন আইটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে আমার ডাইনিং টেবিল। এই ডাইনিং টেবিলে আমি একটু ডেকোরেশনটা চেঞ্জ করব। আমার ডাইনিং টেবিলটা কাচের হওয়াতে আমি এটার উপর একটা স্টিকার বসিয়ে নিয়েছি। এই টেবিল রানারটা আমি আড়ং থেকে নিয়েছিলাম। এটা একটা প্লেট বাটি রাখার সেলফ। এই সেলফটা আমি কিচেনের জন্য কিনেছিলাম, কিন্তু আমার কিচেনটা ছোট হওয়ার কারণে এখন আমি এই টেবিল স্পেসে এটাকে সেট আপ করলাম। এই টেবিল রানারটি আমি একটি অনলাইন পেজ থেকে অর্ডার করে কিনেছিলাম। এটা জুটের তৈরি। এটার সাথে একটা ছোট্ট কাগজ দিয়ে দিয়েছে কেয়ার ইনস্ট্রাকশন হিসেবে। সেই কাগজটাতে লেখা ছিল, যদি কোনো কারণে এই টেবিল রানারে দাগ লেগে যায় তাহলে সেই দাগটাকে ওঠানোর জন্য একটা ছোট নরম কাপড় অথবা স্পঞ্জের মধ্যে সাবান লাগিয়ে এবং পানি দিয়ে সেই দাগটিকে পরিষ্কার করে নিতে এবং সেটাকে ন্যাচারালি ড্রাই করে নিতে। ভ্যাকুম ক্লিনার অথবা কার্পেট ব্রাশ দিয়ে এর উপরের যে ময়লাগুলো আছে সেটা প্রতিদিন পরিষ্কার করে নিতে। এছাড়াও বলা ছিল এটাকে প্রতি বছর প্রফেশনাল ড্রাই ক্লিনিং এর মাধ্যমে পরিষ্কার করে নিতে, এতে করে এটা আরো বেশি লং লাস্টিং করবে। এই ছোট ট্রেটি আমি প্লেট বাটি রাখার যে সেলফটা আছে তার নিচে রাখবো, এতে করে যখন পানি ঝরে পড়বে এই ট্রের উপরে গিয়ে পড়বে, এতে করে আর নিচে পানি পড়ার সম্ভাবনা থাকবে না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সকলের কাছে আমাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।